গাছে যদি ফল পেকে থাকে বাবা, নিচের থেকে একটা ঝাঁকি দিতে হয়, নাহলে খুঁচা মারতে হয়, তবেই কিন্তু সেই ফলটা পড়ে, তাই না? তাহলে আজকে আমার সঙ্গে আছেন যিনি অত্যন্ত গুণীয় মানি দেবকুমার দাস হইলেন, তিনি উনি হচ্ছে পাকা ফল। আমি শুধু গাছে একটু খোঁচা মেরে চলে যাব। জয় গুরুজয়। গুরু গো দেবকুমার দাসের বাড়ি হচ্ছে মালদা জেলায়, আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। তাহলে ওনাকে আমি চিনি না, জানি না কয় কুইন্টাল ওজন হবে সেটাও কিন্তু আমার জানা নেই। তা আজকে আপনাদের এই সাধুগুরু মানে কৃপা ফলে একটু ওজন করতে চাই। যাই হোক দিদি ভাই, আমার কিছু দক্ষিণা দিলেন, এবং তবে ভক্ত মেয়ে আমি বুঝতে পারলাম। আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলে আশীর্বাদ করবেন, উনি যেন ওই পথ ধরে এগিয়ে যেতে পারে। ওই আমি সৃষ্টি হতে পারি নাই দয়া, আমার মন করে কেমন 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 কেমন, দাড়ি পাল্লাই ফেলে তোমায় করিব ওজন। আপনারা পাল্লাটা দিবেন কেমন, দাড়িটা কিন্তু আমার।
জানতে ইচ্ছা হয় আমার মনে, শূল প্রবত্ত সাধক সিদ্ধি বল বল কাহাকে বলে। সেই একমাত্র জানতে পারবে, তবে আমি বাবা জানি না, দেব কুমার দাস জানে, আমাকে জানাবে, সেই সঙ্গে আপনারাও জানতে পারবেন। ও তুমি বিচার করে বলো দয়া, সেই দেব তুলোর ভাব কেমন, দাড়ি পালায় দাড়ি পালায় দাড়ি পালাই ফেলে তোমায় করি বয়োজন, দাড়ি পালাই ফেলে তোমায় করি বয়োজন, করি বয়োজন, করি বয়োজন, করি বয়োজন, করি বয়োজন। মায়েরা ভালো লাগছে তো? তাহলে সবাই মিলে তো বাহু তোলে জনির কথা করে যা, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানবের এই ক্ষুদ্র ভাণ্ডে। হ্যাঁ গোসাই, আমি শুনেছি এই দেহের মাঝে চুর আশিটা জনি আছে, কোথায় কোথায় আছে তুমি একটু বলবে গোসাই? জন
দাড়ি পালাই ফেলে তোমায় করি জানাই আমি তো কিছু কিছু জানবো, তার সঙ্গে আপনারাও কিছু সঞ্চয় করে নিয়ে যাবেন, কেমন? জয় গুরু। সবার আগে চেয়ে নিচ্ছি ক্ষমা, যদি করে থাকি ভুল, আর ভুল হবেই বাবা। সকলের নিজের নিজের চরণের ফুল মনে করে বঞ্চিত করবেন না কেউ, চরণে ঠাঁই দিবেন এই অধমেরে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সকলকে সবচেয়ে আনন্দ দিবে পরবর্তীতে কে, এই যে আমাদের ইউটিউব চ্যানেল ফক ইন্ডিয়া, কি বলবো আপনাদের কাছে, সাবস্ক্রাইব করে রাখলেন। সবার আগে আপনার মোবাইলে এই যে পাইপ পাড়ায় শ্মশানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এটা চির অক্ষয় হয়ে থেকে যাবে। এই যে গান গাইলাম, আমি হয়তো নিজেই ভুলে যেতে পারি, কিন্তু নেট কোনোদিন কাউকে ভুলিয়ে রাখে না। পেয়ে যাবেন গানগুলি। আর আজকে যে আলোচনা,
একদিকে ভক্ত ভগবান, অন্যদিকে গুরু আর শিষ্য। আজকে শিষ্যের জায়গায় দাঁড়িয়ে যে নদীয়ার মাটিতে নিমাইয়ের জন্ম, যাকে পাওয়ার তরে এখন যুগ যুগ ধরে এই সনাতন ধর্মকে আঁকড়ে ধরে রেখেছি বাবা, সেই মাটিতেই জন্ম প্রমীলা বিশ্বাস যার নাম, আজকে উনার সঙ্গে গান। আজকে নিজেই বাবা উনি সৃষ্টি হতে পারে নাই, বুঝলেন? তাহলে যদি সৃষ্টি হতে না পারে তাহলে কথা বলছে কি করে বাবা? ওকে মায়ের পেটে, যার জন্য জীবনে সত্যি বাবা আমরা কেউ সৃষ্টি হতে পারিনি। সৃষ্টি কখন হয়? পাঁচ বছর থেকে শুরু করে নয় বছরের মধ্যে আগে দীক্ষা নিতে হবে। আপনার জীবনের সৃষ্টি একটি গাছকে অঙ্কুরিত করবে, বীজ থেকে গাছকে অঙ্কুরিত করবে কে? একমাত্র গুরু। তো আমার মনে হয় তুমি জীবনে গুরু কর্ম করো নাই, গুরু কি জিনিস বুঝো নাই। যদি বুঝতে তাহলে আগে এই কথা বলতে নাই, ওজন করে আবার তুমি মেপে নিতে চাও। শোনো, আগে একটা গান শোনাই, আর গানের অর্থগুলি আগে শোনা দরকার। শোনো তাই, আজকে যেহেতু বাবা আজকে নারী সেজে আছে, নারী অর্থাৎ মা, আজকে ছেলে থাকলে হয়তো শিষ্য বলতাম, আজকে যেহেতু মেয়ে পাগলার জায়গাতে পাগলি বললেও অসুবিধা নাই। কি ওরে সহজ ভজন সহজে হয় না, গুরু কি করতে পারে তোমায়? একটু কথাগুলি কান দিয়ে শোনা চাই। ওরে মরিলে বা ওরে মরিলে বাঁচাতে পারে, মরে কয়জনা কয়জনা। দেখো কথা শোনো মহাজন কি বলছে, মরিলে বাঁচাতে পারে মরে কয়জনা, সহজ ভজন ওরে পাগলি, সহজ ভজন সহজে হয় না। মরিলে বাঁচাতে পারে মরে কয়জনা, সহজ ভজন সহজে হয় না। রে পাগল মন ওরে পাগল মন সহজ ভজন সহজে হয় না। কেউ মাথা ঝুলালেন, কেউ হাত তুললেন, কেউ তুললেন না।
আমি কাউকে জোর করে বলবো না বাবা, দিলে এক গুণ ভালো, না দিলে সাত গুণ ভালো। কারণ জন্মেছেন আপনি, মরবেন আপনি, কিভাবে মরবেন, কোথায় মরবেন, মরে সাপ হবেন না ব্যাং হবেন, না বিড়াল হবেন, না মানুষ হবেন, আপনি বলবেন। তাই সবাই বলুন বলুন, অন্তত মরার সময়ও কাজে লাগবে লাগবে। ভজন পূজনে গেলে হলে রাগের সম্বন্ধ, শিষ্য আল্লাহ তিনি রাধা, গুরু হয় শ্রী গোবিন্দ। বুঝা গেল? ভজন পূজনে গেলে শুধু গেলে হবে না, যদি রাগের সম্বন্ধ হয় তখন শিষ্য আল্লাহ দিনী রাধা, গুরু হয় শ্রী গোবিন্দ। তাই মহাজন বলছে, ভজন পূজনে গেলে হলে রাগের সম্বন্ধ, যেদিন সেই জায়গায় যাবে মিলনে আনন্দ রতি, নিত্য ব্রজে হয় বসতি, দুর্যোধনের কি দুর্মতি কৃষ্ণ জানে না, সহজ ভজন সহজ হয় না। রে পাগল মোর, সহজ ভজন সহজ হয় না। কলঙ্কের ভাগ ভেঙে ফেলে উজ্জ্বল রসের প্লাবনী, নারী পুরুষ এক হয়ে যায়, ঢেউ খায় প্রেম পবনে। গানটির মধ্যে সমস্তই ভজন তত্ত্বের কথা। যারা গুরু ঘরে গেছে অবশ্যই কথাগুলি বুঝতে পারছেন। কলঙ্কের বাঁধ ভেঙে ফেলে উজ্জ্বল রসের প্লাবনী, নারী পুরুষ এক হয়ে যায়, ঢেউ খায় প্রেম পবনে। কলঙ্কের বাঁধ ভেঙে ফেলে উজ্জ্বল রসের প্লাবনে, নারী পুরুষ এক হয়ে যায়, ঢেউ খায় প্রেম পবনে।
মানে না রাখা, যেদিন আপনি সেই জায়গায় যাবেন আপনার দেহের মধ্যেই জুটিলা কুটিলা আছে, আপনার দেহের মধ্যেই আয়ান ঘোষ আছে, সব সময় আপনাকে প্রহরী রূপে দাঁড়ি হিসাবে আছে, এই যে চোখের পলক বাবা এখানেই জুটিলার বাপ কুটিলার বাপ, দেখেন একবার যদি পলক এদিক ওদিক হয়ে যায় অনেক কিছুই ঘটে যায়। তাই ভজন বলছে, চুটিলা কুটিলার বাধা সে বাধা মানে না রাধা, দাঁত কুলোমান মনের বাধা কেবল মায়ার ছলনা, সাধন ভজন সাধন ভজন সহজ ভজন সহজ হয় না, সবই সত্য অকুলে পাথর সাতার দিলে ডুবে মরতে হয় যে তখন আশ্রয় যদি না মিলে, হে ভক্ত আগে তোমায় বলতে চাই, যদি গুরু কর্ম না করে থাকো, গুরু যদি না ধরে থাকো, তাহলে আর সময় নষ্ট না করে আগে গুরু ধরো, কারণ আজকেরই একটা ঘটনা বাবা, ইস্তান্ডে গেলাম একটু ঘোরাফেরা করতে, একজন গুড় বিক্রেতা গুড় বিক্রি করছে, এর মধ্যেই একটা কুকুর এসে মুখ দিয়ে দিয়েছে, এইবার বিক্রেতা বাবা কি করেছে সঙ্গে সঙ্গে, এত বড় চাকি নষ্ট করবি তুই, দাঁড়া, পার্শ্বে ছিল কেজি, যেমনি বাবা মেরেছে এক কেজি, কুকুর সঙ্গে সঙ্গে মারা গেল, মরে গেল, কিন্তু কেউ কিছু এসে বললো না, গুড় বিক্রি করছে, এর মধ্যে আবার একটি বেল্টওয়ালা কুকুর চাকি দেখে মুখ দিতে এসেছে, যেমনি এসেছে আবার মারার জন্য কেচি তুলেছে, বলছে একটাকে তো মেরেছি আবার এসেছিস আই দেখিনি, যেমনি বাবা মারতে উঠেছে ভাবছে এই তো কুকুরের গলায় বেল্ট আছে, বেল্ট মানে এর নিশ্চয় কোনো মালিক আছে, যদি মালিক না থাকতো বেল্ট থাকতো না, অতএব বেল্ট থাকাই মালিক আছে, মরলেই তো এখনই বিচার বসবে, পশু মারার অপরাধে আমার জেল হেফাজত হতে পারে, এই মনে করে বাবা মারলো না, দেখেন একটা সামান্য বেল্ট আছে বলে মরণের হাত থেকে বেঁচে গেল কুকুরটি, আর আগের কুকুরটির বেল্ট ছিল না, তার মালিক ছিল না বলে অকত্যে মধুসূদন হয়ে গেল, তাহলে আমাদের জীবনটাই তাই, হে ভক্ত যদি গুরু ধরে না থাকো, আবার বলি আগে গুরু ধরো, গুরুই তোমাকে সর্বসার হিসাবে পার করবে একদিন ভবসিন্ধু, নিদাই গুরু হরি বল হরি বল হরি বল,
অমূল্য কই সবই সত্য, পাথারে সাঁতার দিলে ডুবে মরতে হয় যে তখন আশ্রয় যদি না মেলে। আমি তোমারে জানাই যাহা তুমি জিজ্ঞাসিলে বলিব সবাই। বলে গেল সৃষ্টি হতে পারি নাই দয়া, সত্যি আগে সৃষ্টি হও, আগে গুরু ধরো, গুরুই তোমাকে দেহের অন্ধকারকে আলোর পথ দেখাবে। গুরু সামান্য বস্তু নয়, সামান্য ভাবলে ভুল হবে। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, নইলে উপায় নাই। কি বাবা, আপনি বন্ধুর মতো মনের আবেগ বুকে হাত দিয়ে বলেন তো শেয়ার করতে পারবেন আপনার বাবার সঙ্গে, আপনার মায়ের সঙ্গে মনের কথা সব কিছু বলতে পারবেন? বলা যাবে না? বাবাও তো গুরু, মাও তো গুরু, দাদার সঙ্গে পারবেন? দাদাও তো গুরু, কেন পারবেন না? পার্থক্যটাই এইটাই। তাহলে তাদের কাছে যেটা পারবো না সেটা পারবো, আমার গুরুদেব পারবে, এই কারণে সকলকে গুরু চরণ ধরা প্রয়োজন হয়। তাহলেই তোমার দেহের সৃষ্টি সঞ্চার হবে। বলে গেছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি সবই তোমার জানা রয়। তবে একজন গুরু জানতে পারে বাবা, কারণ গুরু তো সর্বসর্বা, গুরু সবই জানে। আমি তো আর গুরু না, অধম দেব কুমার আজকে হঠাৎ করে মঞ্চে গুরু সাজিয়ে দিয়েছে। যেহেতু আজকে অভিনয় করছি অভিনয় জগতে, এখন সেজে গেছি গুরু, দেখি ভক্তকে কতটুকু শিখাতে পারি, শুধু এই কামনাই নিয়ে আমার জীবন। শোনো শোনো ওরে ভক্ত, আমি তোমারে জানাই
এক এক করে জিজ্ঞাসিব তোমার সমাধান তাই। তাহলে আমাদের জীবনে চারটা ধাপ আছে বাবা, যেমন সত্য তেতা দাপর কলি, তদ্রূপ আমাদের জীবনে চারটা ধাপ আগে অতিক্রম করতে হয়, তারপরেই সিদ্ধি দেশে পৌঁছানো যায়। কি কি? স্থূল দেশ, কোমরের নিম্নাংশ যেটি স্থূল দেশ, কোমর থেকে নাভি পর্যন্ত যাকে আমরা পেট এক কথায় বলি, এখানে হচ্ছে প্রবর্তক দেশ। বক্ষ মাঝে আমাদের সাধক দেশ, তারপরে চলে গেল সিদ্ধি দেশ, যে সিদ্ধি দেশে গিয়ে রাধা বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে সদাই করে নীলা। কি বলবো আপনাদের কাছে ওই বৃন্দাবন নীলা। তাহলে পঞ্চরস, সাক্ষ্য দাস্য বাৎসল প্রেম মধুর, মধুরের যে আর উত্তম কোনো প্রেম নাই। তাহলে আগে আমাদের এগুলো কর্ম করতে পার হতে হবে ছোট ছোট নদী, আগে নদী তারপরে নদ, তারপরে সমুদ্র, তারপরেই সাগর, তারপরে মহাসাগর। আমাদের জীবনে সবচেয়ে মহাসাগর কোনটি? না ভব সাগর, যার জলের আয়তন কত বাবা আজ পর্যন্ত যার নির্ণয় নাই, পার হব কি করে? আমরা সবাই জানি কান্ডারি বেশে গুরু, হরি যিনি পার করবেন তিনি। আরে হরিকে চিনতে পারলে তো কি বাবা, রাস্তা দিয়ে বেদম আমাদের হরি চলে যাচ্ছে, চিনতেই পারছি না। বলেছে একটা মানব জীবনে কতবার জন্মের পরে মানব জীবন হয়, 84 লক্ষ জনি ভ্রমণ। কিমা গল্প সারা জীবন পাবেন ঘরে, কথাগুলি শুনেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে আমাদের মানব জীবন হয়, সুন্দর মানব জীবন না, 80 লক্ষ জনি ভ্রমণ করার পরে সুন্দর মানব জন্ম হয়। সেটা কি রূপে পাই? 30 লক্ষ বার গাছ রূপে পৃথিবীতে জন্ম নিতে হয়, 20 লক্ষ পশু রূপে ঘুরে বেড়াতে হয়। হে ভক্ত, তুমিও ছিলে আমিও ছিলাম, তাহলে 84 লক্ষের মধ্যে হিসাব করে দেখো, 30 লক্ষ বছর গাছ রূপে, 20 লক্ষ বছর পশু রূপে, 50 চলে গেল, 10 লক্ষ বছর পাখি রূপে, 60 গেল, 9 লক্ষ বার মায়ের পেটে কৃমি রূপে রই, 11 লক্ষ বছর ধরে মোদে জলের পোকার হতে হয়। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। হিসাব করে দেখেন, 80 চলে গেল, 80 চলে যাওয়ার পরে আমরা মানবী কুলে জন্ম পাই, কত লক্ষ বছর হিসাবে পাই? 4 লক্ষ বছর। তার মধ্যে 2 লক্ষ বছর আমি আপনি কখনো বোবা হয়েছি, কখনো বধির হয়েছি, কখনো কানা হয়েছি, কখনো খোড়া হয়েছি, সুন্দর পূর্ণ দেহ নিয়ে জন্মগ্রহণ করতে পারি নাই, মানুষকে মনের কথা বুঝাতে চেয়েও বুঝাতে পারিনি। আমি দেবকুমার, সেই দিন কেঁদে কেঁদে বলেছিলাম একমুষ্ট আহারের জন্য পাগলের মতো হয়েছি,
কানার জন্য আজকে শুনতে পেতাম না, দেখতে পেতাম না, কথা বলতে পারতাম না বলে মানুষের কাছে বোঝা হয়েছিলাম। দুই লক্ষ চলে গেল, তারপরে মানব রূপে পাই পূর্ণাঙ্গ দেহ নিয়ে জন মোদের হয়ে দায়। তবে বাবা এত সুন্দর বিবেক পাবেন না, দেহটাই আপনার পূর্ণ, সবই কিছু ঠিক আছে, কিন্তু দেখবেন হোসে কম আছে, বুদ্ধিতে কম আছে, সবই ঠিক আছে। এই পৃথিবীতে যে যতবার জন্মগ্রহণ করবে ততবার তার বিবেকী শক্তি ততই উন্নত হবে। তাহলে কে বড় আর কে ছোট হিসাব করলেই বোঝা যাবে। তাই শোনো শোনো ওরে ভক্ত, তুমি যাহা বলে গেলে। এইভাবে ঘুরতে ঘুরতে 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে সুন্দর জনম ধরে। কি বলবো আপনাদের কাছে, 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে সুন্দর মানব জনম পাই। আর কোনো কোনো কারণে কোনো ব্যক্তি যদি কোনো কারণে হঠাৎ করে গোবরে পদ্ম ফুল রূপে চারদিকে ছড়িয়ে পড়ে, যেমন হঠাৎ করে এই যে বাদাম বাদাম, সবাইকে পাগল করে দিল বাদাম বাদাম, কিছুই নাই অথচ বাদাম বাদাম, এইরকম গোবরে পদ্ম ফুল, কি বলবো আপনাদের কাছে, কেউ এইরকম ঘটে যায় তাহলে সে সুন্দর মানব রূপে পৃথিবীতে থেকে যায়। যেমন স্বামী বিবেকানন্দ ছিল নরেন্দ্র দত্ত, এত বদমাস ছিল বাবা ছোট অবস্থায়, বড় ঘরের ছেলে, রামকৃষ্ণদেবকে নিজে সিগারেট খেয়ে রামকৃষ্ণদেব ধ্যানে বসে আছে, দেখেন ভক্তর ভগবানের কেমন নীলা, রামকৃষ্ণদেব ধ্যানে বসে আছে, স্বামী বিবেকানন্দ মানে নরেন্দ্র দত্ত সিগারেট খাচ্ছে আর ছ্যাঁকা লাগাচ্ছে শরীরে, ছ্যাঁকা লাগাতে লাগাতে ধ্যান ভাঙতে পারল না। আনন্দ সংবাদ, এক দাদা 500 টাকা করেছেন দান, এইভাবে সকলেই করবেন দান বাবা, কারণ আপনাদের ভালোবাসা দানের উপরেই এত বড় গড়া। শ্মশান ছিল কেমন, হয়েছে কেমন, আর হচ্ছে কেমন, বুঝতেই তো পারছেন, এটাই হচ্ছে বাউল গান। শুনুন মহাজন কি বলছে। এইভাবে সুন্দর মানব জন্ম পেতে বহু কষ্ট করতে হয়, কিন্তু মোদের এই সময় জন্ম নিয়ে সবে ভুলে রই। এই যে 500 টাকা বাবা, মুক্ত হস্তে কমিটিকে করে গেছে দান, এই শ্মশানে মায়ের নামে সবাই উলুর ধ্বনি দেয়। হরিবল হরিবল হরিবল, জিজ্ঞাস করে গেছে আজকে আমরা মানব জনম কি রূপে পাই। তবে সবার আগে বলতে চাই, তুমি গুরু ধরো, গুরু ধরলেই সব কিছু পাওয়া যাবে,
গুরুই তোমাকে তত্ত্বের সন্ধান দেখিয়ে দিবেই, গুরু তোমাকে চলার পথ, উঠার পথ, বসার পথ সব কিছু দেখিয়ে দিবে, পথ নির্দেশক যিনি, গুরু হন তিনি। গুরু ছাড়া গোবিন্দ ধাই, সেই পাপি নরকে যায়। গুরু যদি বেশ্যার নন্দন হয়, তথাপি গুরু আমার পতিত পবন। আরো বলতে চাই, একটা গুরু সর্বপ্রথম আপনার কর্ম কি কি, যেমন যাইবি দক্ষিণে, দাঁড়াবি পশ্চিমে, কথা বলিবি পূরব মুখে, হে ভক্ত কথাগুলি কান দিয়ে শোনো, হয়তো তোমার সঙ্গে আর দেখা হয় কি না হয়, কারণ মানুষের বাবা নিঃশ্বাসে তো বিশ্বাস নাই, ও হচ্ছে নদিয়া, আমি হচ্ছে মালদা। তাহলে একটা কর্ম কি, প্রথম কর্ম তোমার জীবনে, যাইবি দক্ষিণে, দাঁড়াবি পশ্চিমে, কথা বলিবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনেরও সুখে। গোপন প্রীতি গোপনে রাখিলে সাধিবি মনেরও কাজ, সাপের ওই আগেতে ভেকেরে নাচাবি, তবে তো রসিকরা। দেখো, যাইবি দক্ষিণে, দাঁড়াবি, আমি কথাগুলি বলছি বাবা খুবই সহজ মনে হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনিও কর্ম শুরু করলেন, হিতে কিন্তু বিপরীত হবে। যাইবি দক্ষিণে, দাঁড়াবি পশ্চিমে, কথা বলিবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। গোপন প্রীতি গোপনে রাখিলে সাধিবি মনের কাজ, সাপেরও আগেতে ভেকেরে নাচাবি, তবে তো রসিক রাজ। রসিক রসিক সবাই কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া দেখিলে পরে, কোটি কোটি মানুষের মধ্যে দু এক জনাই হয়। তাহলে রসিক বলিব কারে, আপনিও রসিক, আমিও বাবা কিন্তু রসিক, তাহলে রসিক বলিব কারে। এই যে এর আগে বলে গেলাম, একটা সাপের আগেতে ভ্যাকের নৃত্য, বাংলাদেশে হালিম শান একটা গান গিয়েছিল, কি দেখলাম মরা নদীর চরে, সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনি নাচে রে, কি তামাশা দেখলাম আজিরে। সেখানে লেখা আছে, আর এইখানে গানটির অর্থ মুলিয়ে নেই, আমাদের সবার ঘরে বাঘিনী, সবার ঘরেই হচ্ছে নাগিনী, সবার ঘরেই হচ্ছে কাল সাপিনী। তাহলে নিত্য নিত্য যদি মরতে হয় সেখানে, গুরু ধরতে না গেলেই মরণ হয়। যার জন্য আগে গুরু ধরার তোমার প্রয়োজন। তাহলে রসিক বলিব কারে, বিবিধ রসেতে মিশানো যে, রসিক বলিব তারে, সুবর্ণের ঘটি অতি পরিপাটি, যে জন পুরিয়া রাখে। আমার দেহের মধ্যে এক বিন্দু, একটা সরষাকে যেমন 100 ভাগ করার পরে একটা খণ্ড মাতৃ জঠরে প্রবেশ করেছে, যার জন্য এত বড় বাউল দেবকুমার আপনাদের সামনে গান গাইছে। তাহলে পিতৃ সত্তা বস্তু যে, আগে চিনো তাকে, সেই তোমাকে সন্ধান দেখাবে, আপনার জীবনে বেঁচে থাকবেন কতদিন, এই পৃথিবীতে থাকবেন কতদিন, যে যতদিন একে ধরে রাখতে পেরেছেন ততদিন জীবনে মজা করবেন। এই মজাটা কোথায় আছে, বৈষ্ণব ঘরে আছে যারা, এই মজা পাই তারা গো। সুবর্ণ
পরিপাটি যেতন পুড়িয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে, একদিন আপনি উছলিবে। কলঙ্ক সাগরে স্নান করিবি, ওরে ভক্ত এলায়ো মাথারকে, নীরে ভিজিবি জল না ছুইবি, সম দুঃখ সম ক্লেশ। তাহলে নীরে ভিজিবি জল না ছুইবি, এ আজবে কথা বাবা। নদীতে স্নান করতে নামবো আবার জল ছুব না, এ আবার কেমন কথা? এটা কি সম্ভব? কাপড়ে জল স্পর্শ হবে, কাপড় ভিজবে না? মাথার কেশে জল স্পর্শ করে মাথার কেশ ভিজবে না? একটা গান আমরা বাউল সমাজে বলে যাই, আমার যেমনি বেনে তেমনি রবে চুল ভিজাব না, আমি চুল ভিজাব না, না গড়ি বেনি ভিজাব না, চুল ভিজাব না, না গড়ি বেনি ভিজাব না, না না না, যেমনি বেনি তেমনি বেনি তেমনি রবে চুল ভিজাব না, যেমনি বেনি তেমনি রবে চুল ভিজাব। শোনো শোনো ওরে ভাবি, আগে গুরু চরণ ধরল তো গিয়ে পরে জানা যাই, প্রথমবারের মতো বেশি কথা কেন বলি, হয়তো আপনারা খুশি হয়ে দিবেন গালাগালি, যদি কোনো জায়গায় কোনো কথা করে থাকি ভুল, ফাঁকা থেকে যাই বাবা মনে পড়ে নাই, পরবর্তীতে এসে আমি করব সমকুল। এই পর্যন্ত অল্পে অল্পে আমি গল্পে গল্পে সারি, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল।